স্নেহের মেয়েরা সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগণিত। অষ্টম শ্রেণীর বীজগণিত আমরা আজকে করব পঞ্চম অধ্যায় বীজগণিত রাশিমালা। এই অধ্যায় থেকে 5.1 অনুশীলনী আমরা 5.1 অনুশীলনীতে দেখতে পাই আছে, প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তোমরা দেখো এক নম্বরে ক খ গ ঘ দিয়ে এই বর্গীয় জ নাম্বার পর্যন্ত অনেকগুলি প্রশ্ন আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো লঘিষ্ঠ আকার প্রকাশ থেকে আমি তোমাদের প্রথমে একটা দুইটা অঙ্ক বুঝিয়ে দিব। দেখো ক নাম্বারে আছে 4x² y³ z⁵ ডিভাইডেড বাই 9x⁵ y² z³। তো প্রথমে আমরা এই লব এবং হরকে এদের গসাগু দ্বারা ভাগ করব, অথবা কথাটিকে যদি আমরা এইভাবে বলি যে লব আছে 4 এবং হর আছে 9 সংখ্যা। তো এখানে দেখা যাচ্ছে এই দুইটা সংখ্যার কোনো গসাগু মানে ওরকম কোনো উৎপাদক নেই যেটা মানে দুইটা সংখ্যাকেই ভাগ যায়, অতএব এই দুইটা সংখ্যা এরকমই থাকবে। তারপরে আমরা এই অক্ষরগুলি যে পাওয়ার যত ততবার লিখব ইনটু হিসাবে, যেমন x² আছে তাহলে x ইনটু x, আর y³ আছে y ইনটু y ইনটু y, আর z⁵ তাহলে এটা পাঁচবার z ইনটু z ইনটু z ইনটু z ইনটু z এভাবে ডিভাইডেড বাই 9 ইনটু x⁵, এটা পাঁচবার গুণ হিসাবে লিখলাম ইনটু হিসাবে, y² আমরা দুইবার লিখলাম y ইনটু y, আর z³ তিনবার লিখলাম z ইনটু z ইনটু z এভাবে। এখন আমরা দেখতে পাই যে উপরে নিচে x x কেটে যায়, তাহলে উপরে যেহেতু দুইটা x আছে আর নিচে আছে বেশি আরো পাঁচটা, তাহলে উপরে এবং নিচে দুইটা কমন পড়লো, তাহলে দুইটা কেটে গেল। তারপর দেখি আমরা y, নিচে আছে দুইটা y আর উপর থেকে একটা কাটলাম, নিচে আরেকটা আছে উপর থেকে আরেকটা কাটলাম, তাহলে উপরে নিচে দুইটা y কমন পড়লো, তাহলে দুইটা কেটে গেল। আর নিচে আছে দুইটা z, তিনটা z আর উপরে আছে পাঁচটা, তাহলে আমরা জেড কাটি একবার দুইবার তিনবার কেটে দিলাম। তাহলে এখন আমরা দেখি অবশিষ্ট কি আছে, উপরে সংখ্যা আছে 4 আর ওয়াই আছে একটা আর জেড আছে দুইটা, তাহলে জেড ইনটু জেড মানে z² আর নিচে আছে 9 আর এক্স আছে তিনটা, তাহলে x ইনটু x ইনটু x মানে x³ আর ওয়াই কেটে গেছে জেড কেটে গেছে তারা কিছু নেই, তাহলে আমাদের এই প্রশ্নটা 4x² y³ z⁵ ডিভাইডেড বাই 9x⁵ y² z³, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম 4yz² ডিভাইডেড বাই 9x³ অ্যান্সার। আশা করি মেয়েরা সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের সামনে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি ঘ নাম্বার a-b ইনটু a+b ডিভাইডেড বাই a³-b³। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি ভাঙানোই আছে কিন্তু নিচে আছে সূত্র, এটা 8 নম্বর সূত্র a³-b³ এর সূত্র, আমরা জানি a-b ইনটু a² + ab + b² সূত্র ভাঙিয়ে নিলাম। এখন উপরে নিচে আমরা একরকম রাশি কেটে দিব, তাহলে a-b নিচে a-b কেটে গেল, তাহলে বাকি থাকলো উপরে a+b আর নিচে আছে a² + ab + b² অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরকম লঘিষ্ঠ আকারে প্রকাশের আরো বেশ কিছু প্রশ্ন আছে এখানে আমরা দেখতে পাই। দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা প্রশ্ন আছে এখানে, এখান থেকে আমি তোমাদের দুইটা অঙ্ক করালাম, আর অন্য অঙ্কগুলি তোমরা নিজেরা চেষ্টা করো, না পারলে তোমাদের কমেন্টস করবে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য দেখিয়ে দেব। এখন আমি তোমাদের সামনে দেখাচ্ছি 2 নম্বর সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ। আমরা এটাকে এই প্রশ্নটাকে এভাবে পেতে পারি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বা সম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তো এই এখান থেকে আমি নিয়েছি ক নাম্বার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, ক নাম্বার অঙ্কটা নিয়েছি। এখানে প্রশ্ন আছে দেখো x² / xy, দ্বিতীয় ভগ্নাংশ y² / yz, আর তৃতীয় ভগ্নাংশ z² / zx। আচ্ছা তাহলে এই অঙ্কের নিয়ম হলো আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলির লসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হরগুলির লসাগু, লসাগু কিভাবে করে আমরা সবগুলি হরের মধ্যে দেখি কি কি আছে, এখানে x আছে, এখানে x নেই, এখানে x আছে, তাহলে সবগুলি হর থেকে এই দুইটা হরের মধ্যে x আছে, তাহলে কমন হিসেবে একটা x গেল,
y y এখানে y নেই এই দুইটা থেকে একটা y কমন গেল আর z এখানে আছে এখানেও আছে এখানে নেই তো z ও কমন গেল আমরা জানি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেটা একটা রাশিতে আছে সেটাও কমন যায় যেটা সবগুলি রাশিতে আছে সেটাও কমন যায় তাহলে x y y z এবং z x এই তিনটা হরের লসাগু হলো x y z আশা করি বুঝতে পেরেছো আর তারপর আমাদের কাজ হলো এই লসাগু যে আছে x y z এটাকে আমরা প্রত্যেকবার এই হর দিয়ে ভাগ করব যেমন প্রথম ভগ্নাংশ আমরা নিব সেজন্য প্রথম ভগ্নাংশের হর হলো x y তাহলে আমরা লসাগু x y z কে এই x y দিয়ে ভাগ করব তাহলে x y দিয়ে ভাগ করলে x y কেটে যায় তোমরা বিষয়টা এরকম দেখতে পারো আপকাস দেখো x y z হলো লসাগু এবং আমরা ভাগ করছি x y দিয়ে x y তাহলে কি হলো x x কেটে গেল y y কেটে গেল তাহলে বাকি থাকলো কি z তাহলে ভাগফল হলো z আশা করি মেয়েরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তাহলে এরকম তাহলে x y z কে আমরা x y প্রথম হর দিয়ে ভাগ করলাম ভাগফল হলো z এখন আমরা প্রথম ভগ্নাংশ নিলাম এই প্রথম ভগ্নাংশ লব এবং হর কে এই যে ভাগফল z এটা দিয়ে ভাগ গুণ করব x স্কয়ার গুণ z ডিভাইডেড বাই x y গুণ z তাহলে গুণ করলে আসে সমান সমান x স্কয়ার z ডিভাইডেড বাই x y ইজ x y z x y z আশা করি বুঝতে পেরেছো তারপরে দ্বিতীয় ভগ্নাংশের হর হলো y z তাহলে আমরা এখন লসাগু x y z কে এই দ্বিতীয় ভগ্নাংশের হর y z দিয়ে ভাগ করলে y z কেটে যাবে ভাগফল থাকবে x তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা নেই y স্কয়ার বাই y z এটাকে আমরা লব এবং হরকে এই যে ভাগফল x এটা দিয়ে গুণ করব উপরে নিচে তাহলে এখানে থাকছে গুণ করলে x y স্কয়ার আর নিচে হচ্ছে x x y z গুণ করলে x y z আশা করি বুঝতে পেরেছো আর তৃতীয় হর হলো z x তৃতীয় ভগ্নাংশের হলো z x দিয়ে আমরা লসাগু x y z কে x y z কে ভাগ করব এই যে ভাগ করছি তাহলে x z x কেটে গেলে থাকে ভাগফল y তাহলে ভগ্নাংশটা হলো z স্কয়ার বাই z স্কয়ার বাই z x তাহলে আমরা z স্কয়ার বাই z x কে y দিয়ে ভাগফল y দিয়ে গুণ করি তাহলে গুণফল হলো y z স্কয়ার আর এখানে হলো x y z x y z তাহলে আমরা দেখলাম যে এই সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট মানে সবগুলি ভগ্নাংশের হর যেন সমান হয় একরকম হয় কমন হয় সাধারণ মানে কমন বা সমান হয় সেজন্য এই প্রশ্নটা এরকম হতে পারে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড তারপরে এখানে হলো এক্স ওয়াই স্কোয়ার জেড বাই এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড আর তৃতীয়টা হলো ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার স্কোয়ারটা লিখি নাই ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড তাহলে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড এবং ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছি মেয়েরা তাহলে এই নিয়মগুলি তোমরা ফলো করে এই অঙ্কগুলি ফলো করে বারবার প্র্যাকটিস করে তোমরা চ্যাপ্টারের এক দুই নাম্বার অঙ্কগুলি করো এবং এরপরেও তোমরা অন্য অঙ্কগুলি চেষ্টা করতে পারবে যোগফল নির্ণয় আর বিয়োগফল নির্ণয় এগুলি ওই হরগুলি লসাগু করে পাটিগণিতে যেমন তোমরা সরল অঙ্ক করো এরকম করে হরগুলির লসাগু করে যোগফল নির্ণয় এবং হরগুলি লসাগু করে বিয়োগফল নির্ণয় করতে পারবে আর সরল অঙ্ক ওই যোগ বিয়োগ গুণ ভাগ সমহর বিশিষ্ট মিলাইয়ে এখানে সরল অঙ্কের প্রশ্ন আছে তা পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি অঙ্কগুলি থেকে বুঝাই দিব তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের জন্য রইলো তোমরা প্র্যাকটিস করো এবং সামনের দিকে এগিয়ে যাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ।